জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি প্রথম বর্ষের ইতিমধ্যে ভর্তি হয়ে গেছো, তো অনেকের ভর্তি তোমাদের ভর্তিটা কনফার্ম হয়েছে কি না সেটা তোমরা কিভাবে বুঝতে পারবে, আজকের এই ভিডিওতে আমি রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিব। তো আসলে তোমাদের ভর্তিটা আসলে কনফার্ম হয়েছে কি না, যদি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসি, এখান থেকে তোমাদের যে ভর্তির যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাতে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে ভর্তি মেধাতালিকাগুলো যে 26 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কিন্তু শিক্ষার্থী কর্তৃক এই যে অনলাইনে যে আবেদনটা রয়েছে এইটার হচ্ছে ভর্তি ফর্মটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। এখানে যে অ্যাডমিশন ফর্মটা রয়েছে, তো অ্যাডমিশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করে কলেজে জমা দিতে হবে, ঠিক আছে? তো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে জাতীয় বিশ্ববিদ্যালয় কি বলেছে, যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ও রেজিস্ট্রেশন ফি বাবদ যে 485 টাকা এটা কলেজে জমা দিতে হবে, দেন 27 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কলেজে তোমাদের কিন্তু এই টাকাটা জমা দিতে হবে 10 তারিখের মধ্যে, অর্থাৎ 7 তারিখ পর্যন্ত এগুলো পূরণ করা যাবে। তোমরা চেষ্টা করবে 5 থেকে 6 তারিখের মধ্যেই এগুলো কলেজে টাকাটা জমা দেওয়ার জন্য। যখন তোমাদের কলেজে টাকাটা জমা তোমরা দিবা, সো এখন তোমাদের ভর্তিটা কনফার্ম হয়েছে কি না সেটা তোমরা কিভাবে বুঝবে, দেখো তুমি যখন এই ফর্মটা যেটা রয়েছে, সো অনলাইন থেকে তুমি যখন এই ফর্মটা ডাউনলোড করবে, ডাউনলোড করার পর যখন তুমি কলেজে জমা দিবা, ঠিক আছে, যখন তুমি ডাউনলোড করবা তখন তোমার এখানে যে লেখাটা দেখাবে আমি একটু যদি জুম করে দেখাই, তুমি যে কলেজে চান্স পাবা, ঠিক আছে, সেই কলেজে এখানে ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, ইউ মাস্ট প্রিন্ট দ্য পিডিএফ অ্যান্ড সাবমিট ইন ইউর কলেজ উইথ রিকোয়ার্ড ডকুমেন্ট, অর্থাৎ তোমাকে কলেজে ভর্তি হতে গেলে যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে, বিভিন্ন বেশ কিছু কলেজের মানে ভর্তি ফিটা ভিন্ন ভিন্ন টাকা হয়ে থাকে। যেমন আমি একটা এখানে কলেজ দেখাচ্ছি, এই কলেজে ভর্তি ফি বাবদ টাকা নিচ্ছে যে বিএ, বিএসএস, বিবিএ, বিএসএস এ গ্রুপের জন্য তারা নিচ্ছে হচ্ছে 3200 টাকা, ঠিক আছে, 3201 টাকা নিচ্ছে, তোমাদের কলেজে 2500 থেকে 3000 3500 টাকার মধ্যে এমনটা হতে পারে। এর সাথে যে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগবে, এই কাগজপত্রগুলো কিন্তু তোমার এসএসসি এইচএসসি পরীক্ষার মার্কশিট সহকারে এবং সত্যায়িত কপি, তোমার আবেদন ফর্মের কলেজ কপি, টাকা জমা দেওয়ানোর পে স্লিপ, এগুলো নিয়ে তোমাদের নিজ নিজ প্রত্যেকের কলেজে তোমরা যখন জমা দিবা, ঠিক আছে, জমা দেওয়া হয়ে গেলে তোমাদের এখানে কিন্তু যখন তুমি জমা দিবা তখন কলেজের এখানে তুমি যখন এই নোটিশ বোর্ডে চলে আসবে, তোমার এখানে যে সাবজেক্টটা দেখাবে এখানে তুমি দেখতে পারবা যে তোমার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং রয়েছে। আমি আবারও বলতেছি, যখন তুমি কলেজে টাকা জমা দিবা তোমার অ্যাপ্লিকেশনটা এখানে পেন্ডিং দেখাবে, আর যখন তোমার এখানে পেন্ডিং থেকে যখন দেখাবে তোমার কলেজে ফর্মটা জমা হয়ে গেছে, টাকা জমা হয়ে গেছে, তখন তুমি নিশ্চিত থাকবে তোমার টাকাটা কলেজে জমা হয়ে গেছে। এখন এইটা যদি জমা না হয়, তোমার পেন্ডিং এ যদি থেকে যায়, তাহলে অবশ্যই তোমার এখানে ভর্তির যে ডেটটা রয়েছে তারা কিন্তু কলেজ কর্তৃক এখানে নিশ্চিত করবে 27 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। আজকে যেহেতু আমি 3 তারিখে ভিডিওটা তৈরি করতেছি, তুমি যেদিন টাকা জমা দিবা ওই দিন থেকে অন্তপক্ষে 2 দিন পর তুমি চেক করবে এসে তোমার যে এখানে অ্যাপ্লিকেশনটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনটা, এখান থেকে এই যে দেখো আমি যেভাবে দেখাই ডিগ্রি পার্স লগ ইনে তুমি ক্লিক করে এখানে তোমার অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার দিয়ে তুমি লগ ইন করে নিবা, ঠিক আছে, লগ ইন করলে তোমার অ্যাপ্লিকেশনটা কিন্তু দেখা যাবে। সো তোমার এটা যদি কলেজে জমা হয়ে যায় তাহলে এখানে অ্যাপ্রুভ দেখাবে, আর না হলে যারা এখানে ভর্তি হতে পারবে না তারা কিন্তু এমন এখান থেকে জন যাবে, তখন দ্বিতীয় মেধা তালিকায় কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা থাকবে, তখন দ্বিতীয় মেধা তালিকায় তোমাকে আবার কিন্তু চয়েস দিতে হবে। এর জন্য তুমি অন্ততপক্ষে টাকা জমা দিয়ে অন্ততপক্ষে তুমি 2 দিন অপেক্ষা করবে, ঠিক আছে, 2 দিন অপেক্ষা করবে, কারণ তারা যাতে এই নোটিশটা রয়েছে দেন করার পরে তোমার যদি 10 তারিখেও তোমার যদি অ্যাপ্লিকেশনটা কলেজে জমা না হয়, তবে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই অবশ্যই কলেজে কিন্তু 11 তারিখে কিন্তু এটা লাস্ট ডেট যে নিশ্চিত করার লাস্ট ডেট কলেজ কর্তৃপক্ষের সেটা হচ্ছে 11 তারিখ, তখন তুমি 10 তারিখে যেহেতু তোমার ফর্ম শেষ হয়নি তখন তুমি 10 তারিখে কলেজে যাবা, যা আবার জিজ্ঞাসা করবা স্যার আমার তো আসলে ফর্মটা জমা হয়নি এখন আমি কি করতে পারি, তখন তারা তোমাকে একটা সলিউশন দিবে। আর অবশ্যই যোগাযোগ যদি না করো তাহলে তুমি কিন্তু ভর্তিটা তোমার একেবারে কিন্তু তখন আর ভর্তি হতে পারবে না, তখন দ্বিতীয় মেধা তালিকায় তোমাকে
আবারও কিন্তু পরে চয়েস দিতে হবে। সো এই বিষয়টাকে ইনশিওর করার জন্য আমি মূলত ভিডিওটা তৈরি করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা একটি লাইক করবে, আর তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের ডিগ্রি বিষয়ক যে ফেসবুক গ্রুপ রয়েছে, তো আমাদের তুমি আমাদের এই গ্রুপটাতে জয়েন করতে পারো, ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি আমাদের গ্রুপ এবং পেজে লাইক দিতে ভুলবে না।